তাই বলা যায় এই কমিশন সাজানো কমিশন। ফিলিপ জেলিকো নিয়ন্ত্রিত এই কমিশন রিপোর্টে কয়েকজন মুসলিম যুবকের ছবি দেওয়া হয়েছে মাত্র, কিন্তু ভবনের উপরের দিকে অগ্নিকাণ্ডের ফলে যে ভবনগুলো এরকম খাড়াভাবে ধসে যেতে পারে না সে বিষয়ে এখানে কোনো আলোচনা নেই। বাণিজ্য কেন্দ্রের 7 নং ভবনটি কিভাবে ধ্বংস হলো তা নিয়েও কোনো কথা নেই। ভবনের মোটা মোটা স্টিল ফ্রেমগুলো কিভাবে এমন দুর্বল হয়ে গেল তাও বলা হয়নি। কালো ধোঁয়া নির্গত হওয়ার মানে হলো আগুনের তীব্রতা কমে যাওয়া, কিন্তু তথাপি হামলার দীর্ঘক্ষণ পর ভবন দুটি হঠাৎ করে বিকট শব্দে ধসে পড়ল কেন, এ ব্যাপারটিও এড়িয়ে যাওয়া হয়েছে। পেন্টাগনের নিজস্ব অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করে তৎক্ষণাৎভাবে আক্রমণকারী বিমানকে ভূপাতিত করা হলো না কেন? কি করে আরব যুবক ইউএস এয়ারলাইন্সে চাকরি পেল এবং ঘটনার দিন কোন পদ্ধতিতে সবাই একযোগে বিমানের বোর্ডিং পাস পেল, এই প্রশ্নগুলোরও উত্তর কমিশন রিপোর্টে নেই। দ্য গার্ডিয়ান নামে ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, 9/11-এর 2 মাস আগে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে বিন লাদেন যখন 10 দিনের জন্য চিকিৎসাধীন ছিলেন, তখন সেখানকার স্থানীয় সিআইএ এজেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করেন। ফরাসি সংবাদপত্র লা ফিগেরা এর বরাত দিয়ে গার্ডিয়ান এই সংবাদটি প্রকাশ করে। কিন্তু কেন এই সাক্ষাৎ, কোন কাজে, আর সংবাদটি মিথ্যা হলে এর প্রতিবাদী বা করা হলো না কেন, এরকম আরও অসংখ্য প্রশ্নের কোনো একটি উত্তর তদন্ত কমিশন রিপোর্টে খুঁজে পাওয়া যায়নি। বরং রিপোর্ট দেখে পাল্টা প্রশ্ন জেগেছে, কেন এই এড়িয়ে যাওয়ার প্রবণতা, কেন এই লুকোচুরি? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ডকুমেন্টারির শেষ পর্যায়ে। এ পর্যায়ে এসে কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি না, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অনেকগুলো। যে সাদ্দাম হোসেনের জন্য ইরাক আক্রমণ করা হল তার সাথে তো আমেরিকার সম্পর্ক ভালোই ছিল, হঠাৎ এমন কি হল? যে তালেবান জুজুর ভয়ে আফগানিস্তান ধ্বংস করা হল তাদের নেতাদের সাথে আমেরিকার সম্পর্ক তো পুরনো, তাহলে কেন সেখানে হামলা? হামিদ কারজাই তো আমেরিকার ইউনোকল কোম্পানির উপদেষ্টা ছিলেন, তাহলে তাকে ক্ষমতায় বসানোই কি এই হামলার কারণ? 9/11 ঘটনায় অভিযুক্ত 20 জনের মধ্যে 16 জনই সৌদি নাগরিক, তারপরও সৌদি প্রিন্সের সাথে কেন এই গোপন বৈঠক? আলোচনার এজেন্ডা কেন মিডিয়ায় প্রকাশ করা হয়নি? They considered him a member of the family and they even had a nickname for him, Bandar Bush. Two nights after September 11th, George Bush invited Bandar Bush over to the White House for a private dinner and a talk. আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে সারা দুনিয়া আজ তোলপাড়। লক্ষ্য করুন, আমেরিকার অরেগন প্রদেশের সীমান্ত একেবারে অরক্ষিত, দীর্ঘ সীমান্তে একজন মাত্র পুলিশ। The total number of state police protecting it? One. Part-time. সন্ত্রাসীরা তো এই পথেই ঢুকে যেতে পারে, তাই প্রশ্ন জাগে, আমেরিকা কি সত্যি তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, নাকি একটা যুদ্ধ অবস্থা বজায় রেখে আসল উদ্দেশ্য হাসিল করতে চায়? জাতিসংঘকে পাশ কাটিয়ে এই যুদ্ধের কি যৌক্তিকতা? আজ হাজার হাজার নিরাপরাধ মানুষের যে প্রাণহানি ঘটছে, এর দায়ভার কে নেবে? আগামী প্রজন্মের কাছে এই প্রশ্ন থেকে যাবে চিরকাল। Ya Allah!